বেতকাঠি, মাটির পুতুল, কাপড়, এই সাধারণ কিছু জিনিসপত্র দিয়ে দমদম ক্যান্টনমেন্টের 3 নম্বর রেলগেটের কাছে অগ্রদূত ক্লাব এবছর তাদের কালী পুজোর মণ্ডপ সাজাচ্ছে। বেতকাঠি, বিষ্ণুপুরের মাটির পুতুল, কাপড়, বাঁশ, এগুলোর সংমিশ্রণে যেগুলো আপাতত দৃষ্টিতে মনে হয় সাধারণ জিনিস এবং সেটা শিল্প ভাবনার মধ্যে দিয়ে অসাধারণ একটা নান্দনিক পরিবেশ তৈরি করার আমরা চেষ্টা করছি। থিমের ভারী কোনো বক্তব্য নেই, শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ তৈরি করা হচ্ছে এখানকার মণ্ডপ জুড়ে। আর অবশ্যই যে যে শিল্পকর্ম এখানে তৈরি হচ্ছে সেই শিল্পকর্ম জুড়ে শুধুমাত্র বাংলারই বিভিন্ন শিল্পকর্মের ছোঁয়া, যা এই মণ্ডপকে অনন্য করে তুলবে এই বিশ্বাস নিয়ে তৈরি হচ্ছেন এখানকার উদ্যোক্তারা। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।